শ্রীভূমির পূজো প্যান্ডেলটা এখন আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রস্তুত হয়েছে, কিভাবে লাইটিং গুলো বসছে এবং নতুন কি কি লাইট লাগানো হচ্ছে, সবকিছু আজকের ভিডিওটাতে শেয়ার করব। মহালয়ার আগে আর মাত্র হাতে গোনা 5টা দিন রয়েছে, তার মধ্যেই কিন্তু এখানে পূজো প্রস্তুতি তুঙ্গে। তো চলুন দেখে নেওয়া যাক যে এখানে কি রকম টাইপের প্রস্তুতি হয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের লাইটিং এর যে কাজগুলো হবে সেই বাঁশ কিন্তু বাঁধা হচ্ছে এবং দিন রাত কাজ করছেন শিল্পীরা। দেখতে পাচ্ছেন এখন সামনে যে বিভিন্ন রকমের লাইটগুলো আমি দেখানোর চেষ্টা করছি। জানেনই যে শ্রীভূমির পুরো রাস্তাটা জুড়ে, মানে মেন রাস্তাটা জুড়ে পুরোপুরি লেক টাউন অবধি, গোলাঘাটা থেকে লেক টাউন অবধি কিন্তু লাইটিং থাকে এবং যেই জায়গা দিয়ে এন্ট্রি হয় মেন রোডে সেই জায়গাটা পুরোপুরি লাইটিং থাকে। সেই লাইটগুলোই কিন্তু দেখাচ্ছি। একটুখানি অন্ধকার মনে হবে কারণ এই জায়গায় লাইটিংগুলো বসানো হচ্ছে, এখনও কিন্তু লাইটগুলো পুরোপুরি সেট আপ হয়ে ওঠেনি। তবে যারা কালকের ভিডিওটা দেখেছেন তারা জানবেন যে কালকে একটা লাইটের পুরো তোরণটা আর কি খুলে পড়ে গেছিলো। যাই হোক, সেটা ঠিকঠাক হয়ে গেছে এবং যেহেতু কাজ চলছে, প্রসেসে রয়েছে, সুতরাং সেগুলো ঠিকঠাক হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। আর এই রাস্তা দিয়েই কিন্তু এন্ট্রিটা হয়, মানে বুঝতে পাচ্ছেন এই রাস্তাটা পুরোটা লাইন থাকে। তো এইবার তো প্রচুর মানুষের ঢল নামতে চলেছে, সেটা তো আপনারা সবাই জানেন। তো দেখতে পাচ্ছেন যে এই লাইটগুলো কিন্তু এইভাবে বসছে। তবে এইবারে কিন্তু নতুন চমক শুধু ভ্যাটিকান সিটি নয়, শ্রীভূমির নতুন চমক হচ্ছে লাইটিং, এবং সেই লাইটিংটা কীরকম হচ্ছে সেটাও কিন্তু আজকে আপনাদের দেখাবো, এই ভিডিওতেই দেখাবো। সুতরাং ধৈর্য কিন্তু ধরে রাখতে হবে। আমি এবার একটু ভালো করে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাইডের রাস্তার সাইডের লাইটিংগুলো এইরকম লাইটিং কিন্তু প্রত্যেক বছর থাকে, তবে এটা কিন্তু একটু ইউনিক টাইপের রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে এবং বড় যে নেতাজির স্ট্যাচুটা রয়েছে সেটা এখন দেখতে পাচ্ছেন। তো এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, মেন যে এন্ট্রান্স গেটটা থাকে মেন রোডের ওপরে সেইটা আপনাদের দেখাবো যে সেটা কত দূর প্রস্তুত হলো। ঠিক আছে, তো ওই যে সামনে ডান দিকে অটোর সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন সাদা রঙের, ওটাই কিন্তু শ্রীভূমির মেন গেট। হ্যাঁ, শ্রীভূমি বাস স্টপের সামনে যে মেন গেটটা থাকে সেটাই কিন্তু এই গেটটা, এবং এই গেটটা কতদূর তৈরি হয়েছে চলুন কাজ দিয়ে দেখিয়ে দিই। এর উল্টো দিকেই কিন্তু একটা স্ট্যাচু রয়েছে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর পাশের রাস্তা দিয়েই কিন্তু আমরা শ্রীভূমিতে এন্ট্রি করব এবং আজকেও করে দেখাবো যে কতটা হয়েছে শ্রীভূমির কাজ তৈরি। চলো চলুন দেখতে পাচ্ছেন যে কতটা তৈরি হয়েছে। সামনের তোরণটা দেখুন, স্তম্ভ স্তম্ভ করে, মানে ভ্যাটিকান সিটিতে এন্ট্রি করার যে মেন গেটটা সেটা দেখতে পাচ্ছেন যে কিভাবে তৈরি হয়েছে, এবং এই গেটটাই কিন্তু কিছুটা ভেঙে পড়েছিল মনে হয়, বাট সেটা ঠিকঠাক করা হচ্ছে। এই গেটের কাজও কিন্তু এখনও চলছে, দেখতে পাচ্ছেন উপরে কাজ করে চলেছেন শিল্পীরা। তো এখানে এই গেটটা কিন্তু রং করা হচ্ছে এবং সাদা রং করা হচ্ছে, জানেনই ভ্যাটিকান সিটির রং একেবারে সাদা, তো সেই কালার করা হচ্ছে। তো চলুন, এবার আমরা গলির ভেতর ঢুকে গেছি, অর্থাৎ যেই গলিটা দিয়ে মেন রোড থেকে আপনারা শ্রীভূমি পুজো প্যান্ডেলের দিকে যাবেন সেই গলির ভেতর কিন্তু আমরা ঢুকে গেছি। আর ঠিক এই ডান দিকে, মানে যে সাইকেল যে বেরোচ্ছে এই গলিটা দিয়েই কিন্তু আমরা ভেতরে ঢুকবো। আর এই গলিগুলোতেও কিন্তু লাইটিং লাগানো হচ্ছে। হ্যাঁ, তো কী লাইটিং লাগানো হচ্ছে সেটা দেখাবো। এই যে ডান দিকে ঘুরে গেলেই কিন্তু শ্রীভূমি প্যান্ডেল, সামনের দিকটা একটু ভিড় রয়েছে কারণ কোনো একজন ওয়েল নোন পার্সন এখানে এসেছেন এবং যখন ভিডিওটা তুলছি তখন অনেক পুলিশ দাঁড়িয়ে ছিলেন। তো যাই হোক, চলুন দেখা যাক যে কীরকমভাবে তৈরি হয়েছে। আচ্ছা, সামনের দিকের পুরো পর্দাটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং পারমিশন নিয়ে আমি ভিডিওটা তুলেছি। দেখুন সামনের দিকে কিন্তু পুরোপুরি ভ্যাটিকান সিটিটা রেডি বলা যেতে পারে, কারণ আর মাত্র হাতে 10 দিনও নেই। ঠিক আছে, মহালয়া থেকেই কিন্তু খুলে যাচ্ছে। মহালয়া 10 দিন কি বলছি, আমি তো ভুল বলছি, আর মাত্র 5 দিনও নেই। ঠিক আছে, তো পুরোপুরি তৈরি বলাই যেতে পারে, তবুও কিন্তু বাঁশগুলো সরানো হয়নি কারণ লাস্ট ফিনিশিং টাচটা হয়তো একটু বাকি, আর এই লাইটগুলো লাগছে, মানে দারুণ কাজ এগিয়ে গেছে পুরোপুরি।
আমি তো ভীষণ 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 এক্সাইটেড। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এর আগে যে ঠাকুর এসে গেছে, ঠাকুরের ভিডিওটা কিন্তু 8K ভিউজ হয়ে গেছে, যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখুন, এই যে ঝাড়বাতিটা দেখালাম, এই রকম লাইট কিন্তু এবার লাগছে, ঠিক আছে? এই যে ঝাড়বাতিটা দেখালাম, দেখিয়ে দিলাম যে কীরকম লাইট লাগছে, এরকম পুরো রাস্তা জুড়ে কিন্তু ঝাড়বাতি লাগবে, ঠিক আছে? শুধুমাত্র একটা ঝাড়বাতি যে ভেতরে থাকে সেটা নয়, পুরো রাস্তাটা জুড়ে ঝাড়বাতি লাগবে, এবং অসাধারণ দুর্ধর্ষ লাগবে দেখতে, দুর্ধর্ষ লাগবে, মানে জাস্ট অসাধারণ লাগবে দেখতে পুরো রাস্তাটায় যখন এই লাইটগুলো লাগানো হবে। মানে এই রকম লাইটিং কোথাও আগে হয়নি, কোথাও আগে হয়নি, এবং দারুণ, এবার তো পুরো কাঁপাবে শ্রীভূমি। সুতরাং মানে আপনারা কতটা এক্সাইটেড আমাকে প্লিজ কমেন্ট করে জানান, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলুন। আর শপিং ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করুন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে।